নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিতা। আমার সাউথ ইন্ডিয়ান কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো, তো এটা একটা মানে আনাস, এটা কেরালায় খুব পাওয়া যায় ভালো, মানে কেরালার লোকেরা প্রচুর পরিমাণে খায় এই সবজিটা। তো একে বলে চাউ চাউ, তো সবজিটার নাম হলো চাউ চাউ সবজি। তো মানে এর রান্না অনেক রকমের রান্না কিন্তু হয়, এর ডাল হয়, ভাজা হয়, মানে বিভিন্ন রকমের টাইপের এই কারিটা হয় এই আনাজটার। তো আমি আজকে তোমাদেরকে একটা পদ্ধতি রান্না করে দেখাবো, তো তোমরা দেখতে থাকো, কিন্তু খুব ভালো হয় রান্না, আর এটা কিন্তু খুব হেলদি সবজি। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে যারা নতুন তো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার চ্যানেলটা কিন্তু একটু একটু করে গ্রো হচ্ছে, তো তোমাদের সাপোর্ট না হলে কিন্তু আমি একদম কিছুই করতে পারবো না। তো বন্ধুরা, চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাটা আমি কীরকম করছি, আর যদি একান্তই ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, অবশ্যই একটা কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে। তো তার আগে তোমাদের কিন্তু এই সবজিটা তোমরা যদি মার্কেটে দেখতে পাও অবশ্যই তোমরা এনে আমার রেসিপি ফলো করে তো কারিটা বানিয়ে ফেলবে, খুবই হেলদি সবজি এটা। তো চলো বন্ধুরা দেখিয়ে দিই। তো দেখো, এর না খোসা ছাড়াতে হবে। তো আমি একটা পিলার নিয়েছি, তো ওই পিলার দিয়ে আমি এর খোসা ছাড়াবো। তো আমি এক হাতেই ফোনটা ধরে মানে ভিডিওটা করছি, তো আমি দেখাতে পাচ্ছি না, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সব মানে এর খোসাটা কীরকম ছাড়াতে হয়। তো এই পিলারের দ্বারা কিন্তু খোসাটা ছাড়বে। তো দেখো, এইরকমভাবেই মানে খোসাগুলো ছাড়াতে হবে। তো আমি পুরো খোসা ছাড়িয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি খোসাটা কিন্তু পুরো ছাড়িয়েই ফেলেছি। তো এরপরে এটাকে আমি মানে কাটবো, তো কেটে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো, মানে এর ভেতরে দেখো একটা আমের 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 ভেতরে যেরকম একটা ইয়ে থাকে না, ওই আঁটি বলে, ওই রকম টাইপের একটা জিনিস আছে। তো এটাকে কিন্তু বের করে ফেলে দিতে হবে, এটা রান্না হবে না। তো ভালো করে এই জায়গাটা কিন্তু ক্লিন করে নিতে হবে। তো তোমরা মানে তোমরা তো জানো যে আম কাটলে আমের ভেতরে একটা মানে আঁটি মতন থাকে, মানে যখন আমটা যখন ছোট থাকে। তো দেখো ঠিক সেম মানে ওই রকমই পুরো। হ্যাঁ, তো আমি এটাকে পুরো তুলে দিয়েছি, তো সবগুলো কিন্তু এরকমভাবে তুলে দিতে হবে। হাতের দ্বারা যদি না ওঠে তো কোনো স্পুন বা কোনো ধারালো জিনিসের দ্বারা এটা কিন্তু তুলতে হবে। তো আমি এবারে সবগুলো তুলে দিচ্ছি, তুলে দিয়ে তারপরে একে আমি ছোট ছোট একদম ছোট ছোট পোস্ত যেরকম আলু কাটা হয় তো সেই রকমভাবে এটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখো, তো আমি পুরো একেবারে বের করে দিয়েছি, এইরকম টাইপের একটা জিনিস বেরোয় ভেতর থেকে। তো দুটো মানে স্পট থাকে, একটা এটা থাকে ওপরে আর এটা থাকে ভেতরে, তো দুটোই কিন্তু বের করে ফেলে দিতে হবে। তো আমি কিন্তু বের করে ফেলে দিয়েছি সবগুলো থেকে। তো আমি কিন্তু আনাজগুলোকে মানে ধুয়ে নিয়েছি। তো এরপরে আমি একটা কড়া নিয়েছি, এবারে কড়াতে করে আমি মশলাগুলো ভেজে নেব। তো দেখো, মশলা নিয়েছি আমি ধনে জিরা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, রসুন আর নারকল। তো নারকলটা দেখো আমি একটু বেশিই নিয়েছি। তো এরপরে এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। তো এগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নেব যেন না পড়ে। ওভেনটা একটু কমিয়ে রেখে আমি এটা ড্রাই রোস্ট করব। তো এগুলো কিন্তু রোস্ট হয়ে গেছে, তো এরপরে আমি এটাকে নামিয়ে মিক্সি জারে দিয়ে দেব। তো প্রথমে এটা কিন্তু ড্রাই রোস্ট মানে ড্রাই পেস্টই হবে। তো এরপরে আমি দেখো তেল নিয়েছি, তো দুটো শুকনো লঙ্কা আমি ভেজে আনবো। তো এই শুকনো লঙ্কাগুলো ভেজে আমি যে ড্রাই পেস্ট করব ওর মধ্যে আমি দিয়ে দেবো এটা। তো লঙ্কা ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। তো এরপরে আমি দিয়ে দেব ফোড়ন। তো এখানকার ফোড়ন তো তোমরা জানোই, আমার এতে থাকে ছোলার ডাল থাকে
আর কালো সর্ষে থাকে আর মুগে বিরির ডাল থাকে। তো এগুলো কিন্তু এমনি আলাদা আলাদাও পাওয়া যায়। তো এরপরে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ। তো আমি দুটো পেঁয়াজ নিয়েছি, তো আমি দুটো দিচ্ছি না, একটুখানি আমি রেখে দিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দেবো কারি পাতাগুলো, তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো। তো সব কিছু দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তো যতক্ষণ না পেঁয়াজের মানে পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এটা ভাজতে থাক, আমি ততক্ষণে ড্রাই পেস্টটা করে নিই। তো এরপরে আমি কাঁচা আনাজগুলো দিয়ে দেবো। তো এর নামটা কী হলো, চাউ চাউ, নামটা খুব সুন্দর না বন্ধুরা, খুব সুন্দর নাম চাউ চাউ। তো এবারে পুরো মা আনাজটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকিয়ে দেবো। তো এটাকে 5 থেকে 10 মিনিট ঢাকিয়ে দিতে হবে, যাতে মানে এই আনাজটা একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি এটাকে ড্রাই রোস্ট করেছি। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। তো আমি 3টা ছোট সাইজের টমেটো নিয়েছি। তো এরপরে এটাকে আমি আবার পেস্ট করে আনবো। তো আমি সামান্য এর মধ্যে একটু জল দিয়ে দেবো। তো এটাকে একেবারে কিন্তু প্লেন করে বাটতে হবে। তো আমি একবার ঢাকাটা খুলে দেবো। তো ঢাকাটা খুলে আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে দেবো। তো এটা এখনও কিন্তু সেদ্ধ হয়নি, তবুও আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তো এতে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, পরিমাণ মতন লবণ। তো লবণটা দিয়ে এবারে আমি আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকিয়ে দেবো একে। তো এরপরে ঢাকাটা খুলে দেব। তো এরপরে আবার আমি দেখব যে আনাজটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, তো হ্যাঁ বন্ধুরা দেখো, আনাজ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো তোমাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি, তো দেখেছ। তো এরপরে আমি এতে একটু 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো এরপরে আমি যে বেটেছিলাম, পেস্ট করেছিলাম, তো এটা এর মধ্যে আমি ঢেলে দেব। তো এটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া মানে ওপর নিচ করে পুরো মশলাটা কিন্তু মাখিয়ে নিতে হবে। তো এটা কিন্তু ভাতেও খাওয়া হয়, রুটিতেও খাওয়া হয়। তো এরপরে আমি তো যে জল মশলা, যে জলটা আমি এর মধ্যে ঢেলে দেব। তো এরপরে এটাকে আমি ঢাকিয়ে দেব। তো এরপরে এটাকে আমি ঢাকিয়ে দেব। এরপরে আমি ঢাকাটা খুলে দেখবো। তো বন্ধুরা দেখো, তো জলটা কিন্তু অনেকটাই শুকে এসছে। তো একটু এরকম জল জলেই মানে রাখতে হবে, কারণ নারকেল পড়েছে। তো নারকেল তো এমনিতেই জল মানে খুব টেনে নেয় তাড়াতাড়ি। তো এইরকমই থাকবে যেহেতু ভাতে খাওয়া হবে। তো বন্ধুরা এরপরে আমি দিয়ে দেব একটু ধনে কুচানো, ধনে পাতা কুচানো। তো ধনে পাতা, তো এরপরে আমি, তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটা কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতন ভিডিওটা শেষ করছি। তো আবার চলে আসবো তোমাদের কাছে আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।